আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতেই রমাদানও চলে এসেছে। আজকের ভিডিওটি আমাদের রমাদান প্রিপারেশন নিয়ে, আমি কয়েকটি নাস্তা বানিয়ে রাখবো, ওইটি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো আজকে আমি দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, টুনা কাবাব আর চিকেন পাপ পেস্ট্রি। তো এখন পাপ পেস্ট্রিটা আমি প্রথমে বানাবার জন্য আমি চিকেনের ব্রেস্টকে বয়েল করে নিয়েছি আদা রসুন দিয়ে, লবণ দিয়ে আর ব্ল্যাক পেপার দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এটা বয়েল হওয়ার পরে আমি এইভাবে করে এটাকে মানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমাদের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আমি এর সাথে আমি মিক্স ভেজিটেবল যেটা ওইটা দিব। তো এখন আমি একটি ফ্রাইং প্যানে এক পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করে যে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা মরিচ কুচিও দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো আর কি, 3-4 মিনিট ভেজে নেব এটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, কারি পাউডার আর জিরা সব কিছু 1/2 টিস্পুন করে আমি দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা আমি দিইনি, যেহেতু চিকেন ব্রেস্ট আমি যখন বয়েল করেছিলাম তখন আমি দিয়ে দিয়েছি, এখন আর দিব না। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, এটা আপনাদের টেস্টের অনুযায়ী। তো মশলা আমি 2-3 মিনিট কষিয়ে এখন মিক্স ভেজিটেবল যেটা এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ফ্রোজেন যে মিক্স ভেজিটেবল পাওয়া যায় ওটা আমি নিয়েছি। তো এগুলাকে আমি কষিয়ে নিব মশলার সাথে খুব ভালো করে 6-7 মিনিট। আমি দেখতেই পাচ্ছেন এটা আমি কোনো পানি ইউজ করিনি। তো এটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি চিকেন ব্রেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেন ব্রেস্টটা তো অলরেডি বয়েল করাই আছে, তো হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এটাকেও আমি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে আরও 3-4 মিনিট এইভাবে ঢেকে রেখে দিব। তো এখন আমার এটা প্রায় হয়ে গিয়েছে আর কি, এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখন আমি সস দিয়ে দিব। এখানে সয়া সস, যেটা ডার্ক সয়া সস, ওইটা দিয়ে দিচ্ছি। আর কেচাপ দিয়ে দিব আর কি, টমেটো কেচাপ। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর চিলি সস যেটা, এটা দিয়ে দিচ্ছি। এগুলা দিলে আর কি, সসগুলো দিলে একটু ভালো লাগে আর কি খেতে, এর জন্যে আমার ভালো লাগে, এর জন্য দিলাম, আপনারা না দিলেও হবে। দিয়ে এটাকে আরও 2-3 মিনিট কুক করে নামিয়ে ফেলবো আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে আর কি নামাবো। আর এটা আমি নামানোর আগে এর মধ্যে আমি চিজ দিয়ে দিব, 1/2 কাপের মতো হবে, মোজারেলা যেটা ওইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কুকারটা অফ করে নিব। এটা এমনিতেই গরম যেহেতু আছে এটা মেল্ট হয়ে যাবে, চেষ্টা দিলে একটু ভালো লাগবে আর কি, এর জন্যই। তো এই তো আমার এটা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি পাপড়িটা রেডি করে নেব। এখানে পানি নিয়ে নিয়েছি আর যা যা লাগবে, ময়দা লাগবে। পাপ পেস্ট্রি অবশ্যই আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। তো এখন আমি একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি সমান সাইজ করে আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এইভাবে কেটে নিব, নিয়ে ছোট ছোট আর কি পিস করে নিব আর কি ওইগুলোকে। আর এগুলোকে বেলে নিতে হবে। তো এইভাবে করে আমি মানে এক সাইজের করে দেখতে পাচ্ছেন কীভাবে এইভাবে করে নিয়েছি। তো এখন একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু বেলুনের সাহায্যে এইভাবে মানে বেলে নিব আর কি। সাইজটা কেউ একটু বড় রাখেন, কেউ একটু ছোট রাখেন, তো আমি আমার মানে পছন্দ অনুযায়ী করে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে। তারপর চারিপাশে পানি লাগিয়ে দিতে হবে, না হয় কিন্তু লাগবে না, ছুটে যাবে। দেখতে পাচ্ছেন আমি চারিপাশে পানি লাগিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি যে পুরটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ভেতরে।
দিয়ে তারপর আমি এটাকে ট্রায়াঙ্গেল বানাবো আর কি। দেখতেই পাচ্ছেন এইভাবে করে মানে চারিপাশ লাগিয়ে দিতে হবে, এরকম চেপে চেপে লাগিয়ে দিবেন আপনারা। তারপর আমি একটা ইয়ের সাহায্যে, ফর্কের সাহায্যে এটা একটু ডিজাইন আসবে আর কি, যখন আমরা বেক করব দেখতে সুন্দর লাগবে। এইভাবে করে নিচ্ছি, নিয়ে আমি উপরটাও একটু নাইফের সাহায্যে এইভাবে কেটে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গিয়েছে। আমি দুই রকমের আর কি, এইগুলোর তো অনেক ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। তো আমি দুই রকমের বানাবো, আপনাদেরকে দেখাবো। তো একইভাবে আমি আরেকটি বানিয়ে নিচ্ছি আর কি। তো যেহেতু রমাদানে এগুলা আগে থেকে করে নিলেই অনেক ভালো হয় আর কি, দেখা যায় যে রোজা রেখে এগুলা নাস্তা বানাতে ভালো লাগবে না। তো আমি সবসময় এইভাবে আগে ডিপ ফ্রিজে রেখে দিই নাস্তা বানিয়ে আর কি, তো রোজা মাসে রিল্যাক্স করা যায় আর কি। এগুলো রেখে দিলে দুই তিন মাস মানে খাওয়া যায় ডিপ ফ্রিজে রেখে। আর ইনশাল্লাহ আরও আপনাদের সাথে আমি শেয়ার করব কী কী বানাবো, আমি রমাদানের প্রিপারেশন কীভাবে নিই সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখন আমি আরেকটা ডিজাইনের করে নিচ্ছি আর কি, আপনারা দেখে নেন। আর আপনারা আর কে কে কী মানে প্রিপারেশন নিচ্ছেন রমাদানের জন্য আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি এইগুলো বানিয়ে নিচ্ছি, একে একে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে এগুলাকে এভাবে ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব ওভারনাইট, পরের দিন শক্ত হয়ে গেলে জিপলক ব্যাগে রেখে দিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন পাপড়িটা রেডি হয়ে গিয়েছে এরকম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, কি মানে কতটুকু বোঝাতে পেরেছি আমি মানে জানি না, তো আশা করছি আপনারা বুঝেছেন। আর রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই, এটা তো সবাই জানেন, এটা নতুন কি, যারা জানেন না ওনাদের জন্যই। তো এখন আমি টুনা কাবাবটা রেডি করব আর কি। তো এখানে মধ্যে আমি টুনা চাঙ্ক যেগুলো সানফ্লাওয়ার বয়েলে ওগুলো নিয়ে নিয়েছি, আর একটা আলুকে বয়েল করে রেখে দিয়েছি, এখানে ধনে পাতা, কাঁচামরিচ, ডিম, চিলি ফ্লেক্স, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, তারপর ডার্ক সয় সস, লেমন জুস, তারপর ব্ল্যাক পেপার, আর একটু চাট মশলা, আর কর্নফ্লাওয়ার, আর অবশ্যই পেঁয়াজ লাগবে। আমি পেঁয়াজটা কেটে রেখেছি বাট দেখাতে আমি ভুলে গিয়েছি, ওইগুলো মিক্স করতে আমি ভুলে গিয়েছিলাম, পরে আমি দিবো আর কি পেঁয়াজটা, আমার হঠাৎ মনে হবে যে পেঁয়াজ আনি। তো দেখতে পাচ্ছেন এখন আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে, এভাবে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর কি। তো আপনারা চাইলে একটু কাবাব মশলাও দিতে পারেন, আমিও দিই, বাট ও আমার ঘরে ছিল না এর জন্য আমি দিতে পারিনি, এর জন্যই অল্প পরিমাণে আমি চাট মশলা ইউজ করেছি। লেমন জুসটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটাও মানে ভালো লাগে আর কি খেতে। তো দেখতে পাচ্ছেন একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আর কি সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আমি। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা কিন্তু দিই নাই এখনও, আমি অফ ক্যামেরাতে পেঁয়াজটা পরে দিয়ে দিব, ওইটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। তো পেঁয়াজটা আপনারা অবশ্যই দিবেন, আমি মানে রেকর্ড করতে গিয়ে পেঁয়াজটা আনতে ভুলে গিয়েছি সামনে, তো পরে আমি দিয়ে দিয়েছি মানে অফ ক্যামেরাতে আর কি দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে আর কি সব কিছু। তো এখন আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি অল্প হাতের মধ্যে অল্প কিছু তেল লাগিয়ে তারপর আমি ইয়ে করবো আর কি। আর কোটিংয়ের জন্য আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর এখানে অবশ্যই একটা ট্রে লাগবে যেহেতু আমরা এটাকে ডিপ ফ্রিজে রাখবো। তো দেখতে পাচ্ছেন তেল লাগিয়ে এভাবে আমি নিয়ে নিচ্ছি আর কি, শেপটা আপনারা
মানে কে কতটুকু কেউ বড় রাখেন কেউ ছোট রাখেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার পছন্দ অনুযায়ী করে নিচ্ছি এইভাবে খুব ভালো করে মানে যাতে ফাটা না থাকে ওইভাবে ভালো করে আর কি কাবাবের শেপে বানিয়ে নিতে হবে তারপর আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা ডিম ফাটিয়ে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে লাগাতে পারেন আমি আর আজকে ডিম দেইনি এইভাবে ব্রেড ক্রামে লাগিয়ে নিয়েছি দিয়ে তারপর ট্রেতে রেখে দিব আর কি এইভাবে করে আমি সবগুলা টুনা কাবাব বানিয়ে নিব টুনা কাবাব কিন্তু খেতে অনেক ভালো লাগে বিরিয়ানির সাথে খিচুড়ির সাথে রমাদানে খেতে অনেক ভালো লাগে এইভাবে করে রেখে দিলে কিন্তু অনেকদিন খাওয়া যায় রমাদানের মধ্যে তো এইভাবে আমি অনেকগুলো নাস্তাই আমি বানিয়ে রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে তো আপনাদের সাথে অবশ্যই আমি সব কিছু শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন একে একে করে আমি সব কিছু বানিয়ে নিচ্ছি এভাবে করে শেকটা কেউ অবশ্য অনেকে অনেক রকমের শেক করেন তো আমি এইভাবেই করে নিলাম আর কি এইভাবে করে সব কিছু একে একে সবগুলো আমি বানিয়ে নিব তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর কে কি রমাদানের জন্য কে কীরকম প্রিপারেশন নিচ্ছেন কে কী কী বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমার টুনা কাবাব বানানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে এইভাবে ওভারনাইট রেখে দিব তারপর সকালে আমি একটি জিপলক ব্যাগে ভরে এইতো রেখে দিব শক্ত হয়ে যাবে আর কি তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো বানানো হয়ে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছেন সকালে আমার এগুলো শক্ত হয়ে গিয়েছে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এখন আমি জিপলক ব্যাগে এইরকম যে ফ্রিজার ব্যাগ পাওয়া যায় ওগুলোতে নাম লেখে আপনারা ডেটও লিখে দিতে পারবেন নাম লিখে ভরে রেখে দিলেই হয়ে যাবে এগুলো খাওয়া যায় কিন্তু দুই তিন মাস ভালোই থাকে ডিপ ফ্রিজে খাওয়া যায় তো এইভাবে করে আমি রেখে দিব ডিপ ফ্রিজে তো আমার পাপ পেস্ট্রির যে পুরটা বানিয়েছিলাম ওইটা আমার রয়ে গিয়েছিল ওইটা দিয়ে আর একটা বানিয়ে নিয়েছি এইভাবে ময়দা দিয়ে মানে একটা ডো তৈরি করে তারপর আমরা যে নারিকেলের পিঠা বানাই ওটা দিয়ে কেটে এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি এগুলো অনেকটা হয়েছে তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে পরে জিপলক ব্যাগে রেখে দিব আর কি তো আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম